লেখাপড়া প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রে সৃজনশীল প্রশ্নের লেখার বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এবার আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। আমি লিখেছি অষ্টম শ্রেণীর বাংলা সৃজনশীল প্রশ্ন। আমরা জানি, তোমরাও জানো যে সৃজনশীল প্রশ্ন চারটা ধাপ অতিক্রম করে লিখতে হয়। চারটা ধাপ ইকুয়াল টু 1, 2, 3, 4 10 নম্বর। তোমাকে চারটা ধাপ অতিক্রম করে সঠিকভাবে বুঝে এটাকে লিখতে হবে। সৃজনশীল বলতে আমরা বলি ক্রিয়েটিভ, অর্থাৎ তুমি কী সৃষ্টি করতে পারো, পরে পরে না। তোমরা অনেক সময় বলে থাকো যে প্রশ্ন কম করে, বাট দিস ইজ সিস্টেমটা ঠিক না, কারণ প্রশ্ন কম করতে বলে দিচ্ছি না। তোমাকে জানতে হবে সিস্টেম, মূল গল্পটা করতে হবে, পাঠ্য বইয়ের আলোকে উত্তর দিতে হবে, গাইডের আলোকে নয়। তোমরা এখানে ভুলগুলি করে থাকো। যাই হোক, আসতেছি আলোচনার ভিতরে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক, জ্ঞানমূলক এক, মানে নম্বর হলো এক। ক নম্বরে থাকে জ্ঞানমূলক প্রশ্ন নম্বর এক। খ নম্বর থাকে অনুধাবনমূলক প্রশ্ন নম্বর দুই। অনুধাবন গ নম্বরে থাকে প্রয়োগমূলক প্রশ্ন নম্বর থাকে তিন। ঘ নম্বরে থাকে উচ্চতর দক্ষতা নম্বর থাকে চার। এবারে আসো, কোন প্রশ্নটা কীভাবে তোমরা লিখবে তার ভিতর থেকে আমি যতটা সম্ভব তোমাদের আলোচনা করে দিই, তোমরা ভিডিওটা দেখলে হয়তো বা উপকৃত হবে। তো দেখো, জ্ঞানমূলক আমরা জানি জ্ঞান কি, নলেজ কথাই আছে, নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি, তোমাকে জানতে হবে। এক নম্বরে দেখো, যত প্রশ্ন করা হয়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন, এক কথায় উত্তর হবে, কে কাকে প্যারা হবে একটা, এক কথায় উত্তর হবে। আবার কয় জীবিকা দিলে এরকম থাকে, একটা থাকে এভাবে আর একটা থাকে এভাবে। তোমার মনে রাখবে এই এই কি যদি থাকে, এই কি দিয়ে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখতে হবে, সম্পূর্ণ সেন্টেন্স তোমাকে লিখতে হবে, আর এটার উত্তর হবে এক কথা। যাই হোক, জ্ঞানমূলক প্রশ্নটাকে তোমাকে এক কথায় এবং এক লাইনে লিখতে হবে, প্রশ্নটা এইভাবে হবে, এর উপরে নির্ভর করবে। জ্ঞানমূলক তোমাকে প্রশ্ন করার জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করে, এই জাতীয় প্রশ্ন। এবারে আসো অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্ন, তুমি অনুধাবন করলে কি বুঝতে পারলে, সেখান থেকে তোমাকে কাকে কি এরকম প্রশ্ন করা থাকবে। সৃজনশীল প্রশ্ন করে বই তুলে দেখবে যে কী ধরনের আছে, সেটাকে তোমার দুই প্যারায় উত্তর দিতে হবে। এখানে পার্ট হবে একটা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। জ্ঞানমূলকের একটা অংশ থাকবে এখানে, অনুধাবনের একটা অংশ থাকবে, দুটি মিলে এই প্রশ্নটার উত্তর দিতে তুমি দুই নম্বর পাবে। মনে রাখবে এখানে বানান ভুল করা যাবে না। তুমি এক নম্বর যদি বানান ভুল করো, তোমার নম্বর কাটা যাবে। এক নম্বর প্রশ্নে বানান ভুল করা যাবে না কোনো ক্রমে, তাহলে তুমি জিরো পাবে। জিরো দেওয়ার নিয়ম নেই, বাট তুমি জিরো পাবে, কারণ তুমি বানানে ভুল করেছো। অনুধাবনমূলক প্রশ্নটা তুমি প্রথমে হবে জ্ঞানমূলক, পরের বারটা হবে অনুধাবনমূলক, দুইটা মিলে এইটার উত্তর হবে। তিন নম্বরে প্রয়োগমূলক, তুমি প্রয়োগ করবে। এখানে দেখো মিল অমিল আমি লিখেছি, তিন নম্বর থাকবে মিল অমিল, সাদৃশ্য বৈসাদৃশ্য পার্থক্য থাকতে পারে। এইটাকে তোমার পাঠ্য বইয়ের আলোকে তিনটি প্যারায় লিখতে হবে। কখন আসতে পারে মিল অমিল, মিল কি অমিল কি, মিলটা কীভাবে আছে অমিলটা কীভাবে আছে, সাদৃশ্য বৈসাদৃশ্য
এটা ওই একই জিনিসই প্রায় বলতে গেলে, সাদৃশ্য কিভাবে দেখতে গিয়ে না ভিন্ন, এক হলে কি রকম হবে, ভিন্ন হলে কি রকম জিনিসটা উঠে তুলে ধরতে হবে, পার্থক্য বলে না পার্থক্য লিখো, সেটাকে তোমার তিনটা পার্ট লিখতে হবে, কারণ তিনটা বেড়া হবে, সে তিনটা বেড়া দেখে তোমার প্রশ্নটা বড় হয়ে যাবে, তখন তুমি তোমার একটা ঠিক মতো উত্তর দেবে। 4 নম্বরে আসবে উচ্চতর দক্ষতা, হাইট কোয়ালিটি তোর স্কিল, উচ্চতর দক্ষতা, তুমি কি উচ্চতর চিন্তন, তোমার মাথার ভিতরে কি ধরনের উচ্চতর চিন্তা ভাবনা আছে সেই জিনিসটাকে বোঝানোর জন্য এখানে এভাবে বলা হয়েছে। যেমন দেখ আছে যৌক্তিকতা, পরে প্রশ্ন যৌক্তিকতা তোমার সপক্ষে যুক্তির সপক্ষে যৌক্তিকতা তুলে ধরো, তথ্যতা বিশ্লেষণ করো, বিচার বিশ্লেষণ করো, মূল্যায়ন করো, চারটে ধাপ মিলে উচ্চতর দক্ষতা। মনে রাখবে এই প্রশ্নটা 4টা প্যারায় হবে, 4টা প্যারা লিখতে লিখতে দেখো এই প্রশ্নের উত্তর লেখছে 1.5 থেকে 2 পৃষ্ঠা হয়ে যাবে, যেমন পৃষ্ঠার মধ্যে বোকা নিয়ে আসবো, আসলে পৃষ্ঠার মধ্যে 1.5 থেকে 2 পৃষ্ঠা হয়ে যাবে প্রশ্নটা বলে। তবে হ্যাঁ, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর তোমাকে দিতে হবে পাঠ্য বইয়ের আলোকে, পাঠ্য বইয়ের আলোকে, পাঠ্য বই। এই জন্য তোমাদেরকে যে কোনো গল্প কবিতা আনন্দ পাঠ এই বইগুলিকে রিডিংটাকে ভালোভাবে করতে হবে, কারণ সৃজনশীলের তোমরা অনেক সময় বলো স্যার কি প্রশ্ন দিলে প্রশ্ন কম করে, দিস ইজ রং কোশ্চেন, সৃজনশীল প্রশ্ন কম করে, কারণ আমরা অনেক সময় দেখা যায় যে তোমরা তোমাদের বিভিন্ন তোমাদের সুবিধার জন্য বা এটা আসলে ঠিক না, প্রশ্ন নিজের থেকে তৈরি করে দেওয়া উচিত তোমার দাঁত মেজাজ আসাই জন্য, কিন্তু আমরা এটা কেন করি তুমি তো আসলে ক্লাস পাওনি কোনো কিছু অনুসরণ করনি, সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য এটা করি না। এখন এই 4টা ধাপ যদি তুমি মনে করো, এইটা হবে মনে রাখবে এইটার উত্তর হবে এক কথায়, আর এইটার উত্তর হবে এক লাইনে বা একটা সেন্টেন্সে, কি দুইটাই কিন্তু হোয়াট ইংরেজিতে, কি এইটা হলো এক কথার উত্তর দেবার, ইটস মেক এ সেন্টেন্স, তোমাকে অবশ্যই একটা বাক্য তৈরি করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন, তুমি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এত সালে জন্মগ্রহণ করেছিলেন, একটা বড় লাইন এক কথায় উত্তর দেবে, অনেক সময় উত্তর এক কথা লিখে এটাকে দেখবা, আর কিভাবে প্রশ্ন করতে হবে কে বা কাকে প্রশ্ন করে দেখবে তুমি উত্তর পেয়ে যাবে, প্যারা হবে একটা জ্ঞানমূলক, তুমি এটা সম্পূর্ণ লিখতে পারলে এক পাবে, কিন্তু বানানটা ভুল করতে পারবে, বানান ভুল হলে তোমার নম্বর এখান থেকে কর্তন হবে। এবারে আসো অনুধাবনমূলক, আমি আবার রিপিট করছি, কাকে কি দুইটা প্যারা হবে, একটা হবে জ্ঞানমূলকের পারা, একটা হবে অনুধাবনমূলক, মনে রাখবে এগুলো সব মূল বই ভিত্তিক, আমরা আসলে ওগুলো দেখি না, লেখা দেখলেই তোমাদের নম্বর দিই, কিন্তু এগুলি বইয়ের থেকে মূল বইয়ের আলোচনা ভিত্তি ওই আলোচনার মধ্যে থেকে তোমাকে তুলে নিয়ে আসতে হবে। তারপর প্রয়োগমূলক মিল হবে 465টা হবে 3টা প্যারায় হবে, এখানে প্রথম জ্ঞানমূলক অংশ, তারপরে হলো অনুধাবন, তারপরে হলো প্রয়োগমূলক, 3টা মিলে এটার উত্তর হবে, তার মানে কি এটার উত্তরটা প্রায় অনুধাবন প্রাস্টে উচ্চতর দক্ষতা, এই 4টা মিলে। এখন মনে করো তোমরা কখনো খেয়াল করো না দাস প্রশ্ন কি, তুমি এখান থেকে উত্তর দিতে যাই পাঠ্য বইয়ের সাথে তোমার জ্ঞানমূলক ঠিক আছে অনুধাবন নাই, তুমি এই জন্য এক পাও, খেয়াল করে দেখো আবার এখানে প্রয়োগমূলক করতে গিয়ে তুমি প্রথম জ্ঞানমূলক অনুধাবন ঠিক আছে কিন্তু তুমি প্রয়োগটা ঠিক করতে পারো না, তখন তুমি 2 পাও। তোমাদের নম্বরটা কেন কর্ত হয় তোমরা আমি তোমাকে সেটা বোঝাচ্ছি। আবার দেখো এখানে 4 নম্বর আছে, এই 4 নম্বরের ভিতরে তুমি জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগমূলক অথবা এই টাইপ প্রয়োগ করছো, আবার
উচ্চতর দক্ষতা এই একক অথবা তুমি এই দুইটা ভুল করলে এই শেষেরটা এবং প্রথমটা পারলে তুমি তখন দুই পাও এখন তোমরা জানোই না যে কি কারণে তোমার নম্বর কাটা যায় কারণ প্রশ্নের উত্তর যদি যথার্থ না হয় তখন সেখানে নম্বর কাটা যাবে এবং থাকা যাবে কারণ আমরা এই সময় যখন একজন ভালো শিক্ষক খাতা দেখবে সে সমস্ত রুলস রেগুলেশন ফলো করে তোমার খাতাটাকে দেখে যখন দেখো তুমি সব লিখেছো বাট তোমার নিয়মের সাথে মিল নেই তখন সে ওইখান থেকে নম্বর বর্তন করে আর তোমার তুমি নিজের থেকেই লেখো বই গাইড কোনোটাই মূল বই অনুসরণ করতে বইয়ের গাইড টেন বা অন্য কোনো কিছুই অনুসরণ করা নিজের থেকে বুঝতে বুঝতে যথার্থতা উত্তর দিয়েছো তত উত্তর দিয়েছো সেক্ষেত্রে দেখবা তুমি ওই বই পড়া স্টুডেন্টের সাইডে তুমি না পড়ে বুঝে লিখে অনেক নম্বর বেশি পেয়েছো সুতরাং তোমাকে এখানে এই চারটা জিনিসকে ভালো করে বুঝতে হবে ক জ্ঞানমূলক প্রশ্ন খ অনুধাবনমূলক প্রশ্ন ঘ প্রয়োগমূলক প্রশ্ন ঘ উচ্চতর দক্ষতা নম্বর হল এক দুই তিন চার এই জিনিসটা যখন তুমি বুঝতে পারবে তোমার কোনো প্রকার তুমি দেখো কবিতা সৃজনশীল লিখতে হয় চারটা থাকে তুমি সেখানে দুইটি লিখবে চারটা থেকে দুইটি তারপর আসো গল্পের চারটা থাকে দুইটা লিখবে মানে আনন্দ পাঠ সেখান থেকে তুমি প্রশ্ন উত্তর দিবে একটা বা দুইটা তোমার মোট প্রশ্ন লিখতে ৭৭০ মার্ক ওখানে লিখতে হবে দুইটা দুইটা চারটা ওখানে একটা পাঁচটা ৭টা প্রশ্ন তোমার কেন আমার এমন মনে নাই যদি আমি এটা দিয়ে তত চর্চা করি তবে তোমরা মনে রাখবে যে এই জিনিসটা কিন্তু এই ধাপগুলো যদি তুমি মনে রাখতে পারো সৃজনশীল কাকে বলে বা সৃজনশীল মানে কি সৃজনশীল কতটা কয়টা ধাপ অতিক্রম করে সৃজনশীল লিখতে হবে কীভাবে কী লিখতে হবে তখন তুমি দেখো তোমার জন্য এই প্রশ্ন লেখা কোনো একটা কঠিন নয় এরপর আগামী ক্লাসে আমি সৃজনশীল একটা প্রশ্ন তোমাদেরকে ধরে লিখে লিখে মানে দেখাই লিখে দেবো যে কীভাবে কী করা হয়েছে সেইগুলি তখন তোমরা আলোচনায় মানে পেতে পারবে এবং আমি আশা করি তোমরা এখান থেকে এই জিনিসগুলো একটু খেয়াল করে তোমরা বুঝতে পারবে সৃজনশীল তোমরা লিখেই যাচ্ছ বই গাইড দেখে খুবই চলে যাচ্ছে কিন্তু তোমার বোঝো না কিন্তু এটা কিন্তু বোঝার ব্যাপার আজকে তোমরা করোনার কারণে তোমরা না বুঝে না আসলে বই দেখে উত্তর দিয়ে দিবে কিন্তু যখন করোনা থাকবে না তোমাকে ক্লাসের সার সামনে গান দেবে তুমি তখন প্রশ্ন উত্তর লিখবে তুমি তখন কি লিখবে প্রশ্ন না সুতরাং সবাইকে সচেতন হতে হবে সবাইকে অবশ্যই বুঝতে হবে আর তোমরা অবশ্যই মূল বই মূল বই মূল বই অবশ্যই পড়বে কারণ মূল বইটাই হলো আসল যে কোনো ক্লাসের মূল বইটাই আসল মূল বই থেকেই যত বোঝার কোশ্চেন আর কোন দেখ সিন আনসিন প্লাস আনসিন প্লাস স্টুডেন্ট দূরের থেকে আসবে অর্থাৎ যেন দেখতে পাই না জানতে পারো নাও জানতে পারো কিন্তু সিন প্রেজেন্স যদি থাকে যেগুলো আমাদের বাংলা বলো গল্প ইংরেজি বলো সব কিন্তু মূল পাঠ্য অধিকাংশ গ্রামারটাও কিন্তু দেয় ব্যাকরণটা দেয় পাঠ্য বই এবং তোমাদের যে এই অষ্টম শ্রেণীর যে বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে যত প্রকার গ্রামার সব ওই বইটির ভিতর থেকে আসবে এর বাইরে কিছুই যাবে এর বাইরে যা যেতে পারে কি নিয়ম অনুযায়ী ধরুন একটা চিঠি বাইরে থেকে আসবে কিন্তু নিয়ম দেয় একটা অ্যাপ্লিকেশন বাইরে থেকে আসবে কিন্তু নিয়ম দেয় সুতরাং তোমরা এই জিনিসগুলি ফলো করো তাহলে তোমরা সৃজনশীল অবশ্যই সুন্দরভাবে ভালোভাবে এবং উত্তম লিখতে হবে কোনো নম্বর করতে হবে আমি আশা করি তোমরা বুঝতে পারবে তোমরা আমাদের ভিডিওটা অনুসরণ করবে এবং পরবর্তী কোনো কোশ্চেন থাকলে তুমি সেটা আমাকে করতে পারো এবং আমি এবারে আজকে আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ